বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আরও একটি সহজ এবং ভীষণ উপকারী একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করব মাঠার রেসিপি রমজানে কিন্তু আমরা সবাই কম বেশি মাঠা খেয়ে থাকি তো মাত্র দুই মিনিটই এই মাঠাটা ঘরে কিভাবে তৈরি করে ফেলা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে টক দই এই টক দইটা কিন্তু আমার ঘরে তৈরি আর এই টক দইয়ের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব হাফ চা চামচ লবণ তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন আর দিয়ে দিব কটার চা চামচ বিট লবণ বিট লবণটা আপনাদের পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন তবে বিট লবণটা দিলে কিন্তু মাঠার স্বাদটা অনেক ভালো আসে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস অথবা লেবুর রস লবণ আপনারা কম করে দিয়ে দেখতে পারেন পরে টেস্ট করে আবার দিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিলাম দুই গ্লাস পরিমাণে বরফ ঠান্ডা পানি বরফ ঠান্ডা পানিটা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম এখন এটাকে ব্লে ব্লেন্ড করে নিয়েছি পনেরো সেকেন্ড তো পনেরো সেকেন্ড ব্লেন্ড করার পরে এখন আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছেন এখন একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি মাঠাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এটা খুব বেশি সময় লাগে না ঝটপট মাত্র দুই মিনিটের মধ্যেই কিন্তু মাঠাটা তৈরি হয়ে যায় এটা একদম পারফেক্ট রেসিপি আপনারা চাইলে এর থেকে একটু পাতলা করতে পারেন সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি যতটুকু পরিমাণে তৈরি করেছি এটা দিয়ে কিন্তু আমার চার গ্লাস মাঠার তৈরি হয়ে গেছে তো আমি দুই টুকরা লেবুর স্লাইস দিয়ে দিলাম গ্লাসের কিনারে একটু সুন্দর দেখানোর জন্য তো এটা একদম তৈরি হয়ে গেছে পারফেক্ট মাঠা তৈরি হয়ে গেছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিও এনেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ